हेलो एंड गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द न्यू एपिसोड ऑफ लाइफ्स एंड कट। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। तो शुरू करछि एकटा नतून दिन, आज हलो 14th अफ मे शनिवार। तो आज के आमादेर ब्रेकफास्ट कमप्लीट हो गेछे, आमि एकटु बाइरे बेर होच्छि एकटा रूम देखार जन्य। मैंने आमादेर बाड़ी थेके एकदमई सामने एकटा रूम, जस्ट हार्डलि 200 থেকে 300 মিটার হবে। তো একটা সোসাইটি টাইপের, তো একবার চলো দেখে আসি কিরকম। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার। করছে তো এই কয়েকদিনে বৃষ্টিতে পুরো মাটি পড়ে পড়ে জায়গাটা নোংরা হয়ে গেছিলো, এখন পুরোটাকে ধোয়ার কাজ চলছে। তো টপগুলোকে সবগুলোকে উপরে রাখা হয়েছে, এখন পরিষ্কার হয়ে গেলে পর জায়গাটা ক্লিন হবে। তো আজকে ওয়েদারটা অনেকটা বেশি ভালো, তবে একটু মেঘলা মেঘলা করে রয়েছে এখনও। তো বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না এখন। তো কালকে তো বেশ ভালো ঝকঝকে ওয়েদার ছিল, আজকে সকাল থেকে ভালো ছিল, বাট এখন থেকে মনে হচ্ছে যেন ওয়েদারটা একটু আস্তে আস্তে ডিম হচ্ছে। তো চলো তাহলে ঘরের ক্লিনিংয়ের কাজগুলো সব কমপ্লিট করে নেওয়া যাক। যাক ফাইনালি আবার সব কিছু সেট আপ হলো। এই বৃষ্টিটাতে মুনের গাছগুলো অনেক ক্ষতি করেছে মুন বলল, আর এখানে যে সেট আপটা মুন করেছিল সেটা বৃষ্টির জলটাতে একটু মানে ওই বুদ্ধার ছোট্ট যে মূর্তিটা সেটা একটু ক্ষতি করেছে। তো সেটা সেখানেও ভাত ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো চলো তাহলে কুইকলি লাঞ্চটা সেরে নিই, হঠাৎ দেরি হয়ে গেল। তারপর যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে একটু বাইরে ঘুরতে বেরোবো। বৃষ্টির নাম নিতে না নিতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আমি এটাই এক্সপেক্ট করছিলাম যে এরকমই কিছু একটা হতে চলেছে, কারণ আমাদের উইকেন্ডগুলো তো আর ঠিকঠাক করে কাটাতে দেবে না, বৃষ্টিটা আসবেই। তো আবার শুরু হলো সেই মুষলধারায় বৃষ্টি, মেঘটা বেশ ধরে রয়েছে। তো বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে, তো দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করে। কি গো এখানে কি করছো একা একা? বৃষ্টি পড়ছে দেখছি। সিরিয়াসলি আর মানে ওয়েদারটা যা ইচ্ছা তাই শুরু করেছে, আবার বৃষ্টি শুরু হলো। মানে একদম ঝমঝমে পড়লে তো ঠিক ছিল, একদম টিপ 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 করে পড়ছে, না বাইরে বেরোতে পারবে না বাইরে থাকতে ইচ্ছে করবে, এটাই হচ্ছে ব্যাপার। সো দুপুর গড়িয়ে পরে বা সন্ধে হয়ে এলো, এখনো বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি। মানে উইকেন্ডের দিনগুলোতে না সিরিয়াসলি মানে মেঘটা উইকডেজে হয় ঠিক আছে, অফিস করতে করতে কেটে যায় কোনো অসুবিধা হয় না, বাট এই উইকেন্ডগুলোতে বাইরে থাকতে ভালো লাগে না একদমই। এবার বসে যখন চা খাচ্ছি, এবার দুজনের বোরিং ডেজ, এবার একটা জিনিস কি হয়েছে কি মানে আমি ভাবছি এবার আর কিছু করার নেই, আর রেনকোট পরে ছাড়া বেরো, আমি বলে দিই রেনকোট পরে বেরোনো ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। এবার চুল পুরো
ভেজা, আমি ভাবলাম কি আমি যখন বাথরুমে ঢুকেছিলাম তখন তো রোদ ছিল, গাছ গাছগুলো ঠিক করলাম আর বেরিয়ে পথে দেখছি আলাদা ওয়েদার, ঢোকার সময় একরকম প্রচন্ড রোদ ছিল। তুমি বাইরে বেরোলে না একবার রুম দেখতে পর, তখন প্রচন্ড রোদ ছিল। তো আমি সব থেকে এপিক ড্রামাটা হয়েছে আমার সাথে, আমি বাথরুমে ঢুকেছি এক ওয়েদার থেকে আরেকটা ড্রামা কি হয়েছে, সে এত কষ্ট করে গাছগুলোকে তুললো, মানে সিরিয়াসলি আমি ভাবলাম যে যদি প্রচুর একবার প্রচুরই বৃষ্টি হয়েছে তারপর থেকে এবার টিপটিপ করে পড়ছে, এবার টিপটিপিপি পড়লে বৃষ্টি কি হয় এটাতে মানে বেরোনোও যায় না, আবার মনে হয় যে বৃষ্টি তো পড়ছে না বাইরে কোথাও এরকম একটা হয়ে যায়। এবার আমি ভাবলাম যে যদি মানে ঝড় তোর দেয় তার জন্য আমি আবার গাছগুলোকে নামিয়ে দিলাম, আগের দিনও উল্টে নিচে পড়ে গেছিলো সেটাই। আর এমনিতে কি মানে তোমার পুরো এফর্টটা মানে নষ্ট হলো, ঝড় দিলে পর একটু অসুবিধা হয় হাওয়া দিলে, আর তারপর গাছের পাতা ফুল সবকিছুকে উড়ে নিয়ে গিয়ে পর মানে কি হয় উড়ে পর বাইরেও বেরোতে পারে না, সব নিচটাতে জমা হয়ে যায় কোনটাতে। তো চলো তাহলে কুইকলি আমাদের চায়ের ব্রেক কমপ্লিট করে নি, দেখা যাক যদি বাইরে কোথাও বেরোনো যায় তাহলে তো ভালো, দেখা যাক যেতে তো ইচ্ছে হচ্ছে, আমরা চলো আজকে একটু ঘুরে যাব কোথাও, যাই হচ্ছে মানে একটা জিনিস কি একটা জায়গা আমরা প্রতি সপ্তাহে ভাবছি যাব, ওই জায়গাটার নাম করলেই কোথাও যাওয়া হচ্ছে না, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ঢাকা জায়গাটা আমি নাম করতে এখন চাইও না সিরিয়াসলি, কালকেও নাম করো না একদম। ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো। তো ফাইনালি বৃষ্টিটা থেমেছে একটু, আমি আর মুন একটু বাইরে বেরোচ্ছি, অ্যান্ড লাকিলি আনফর্চুনেটলি আমরা nobrokers.com এ একটা মানে ঘরের জন্য মেয়ে করেছিলাম, ইন্টারেস্ট দেখিয়েছিলাম, তার মালকিন ফোন করেছিল, তো এখন বাজে 6:30 মতো, আমরা ভাবছি একবার বেরোবো ওই জায়গাটাকে দেখতে, তো বললো কি যদি নরা অ্যাভেলেবেল রয়েছে যদি এবার পছন্দ হয় তাহলে কথাবার্তা বলতে পারি, তো চলো তাহলে উইকলি যাই, ওখানে বলেছি 7:00 মধ্যে পৌঁছবো, এখান থেকে হার্ডলি 20 মিনিট মতো সময় লাগবে যেতে। রুমটাকে দেখলাম বাট রুমটা আমাদের দুজনেরই খুব একটা পছন্দ হলো না, তো এরপর থেকে আমরা ওয়াও মোমো বলে একটা দোকান আছে সেখানে মোমো খাওয়ার জন্য এলাম, অনেকদিন থেকে ক্রেভিং হচ্ছিলো কি মোমো খাওয়ার জন্য, তো এটা অ্যাকচুয়ালি ওয়াও মোমোর একটা মানে স্টোর যেখানে ডিফারেন্ট ভ্যারাইটিসের মোমো পাওয়া যায়, মানে ফ্রায়েড মোমো, স্টিম মোমো, ইন্টেরিয়ারটা খুব সুন্দর, তো বাইরেটাতেও বসার জায়গা রয়েছে ভেতরেও বসার জায়গা রয়েছে, তো চলো তাহলে ট্রাই করা যাক এখানে। রুমে ফিরে এলাম, তো আজকে দিনটা জাস্ট ভালোই কাটলো, সকাল দিক থেকে মেঘলা ওয়েদার তারপর বৃষ্টি হলো, বাট সন্ধ্যের পর থেকে ওয়েদারটা অনেকটা বেশি সুদিং হয়ে গিয়েছিলো, বৃষ্টিটা হয়নি, তো বাইরে থেকে ঘুরে আসতে পারলাম। তো আজকে দিনটা এখানে রাখছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করতে চাইবো কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব, টিল দেন স্টে হ্যাপি স্টে প্রিটি অ্যান্ড গুড নাইট। ফিলস লাইক লাভ কিউপিড মেড আ শট Straight into my heart, now I'm falling fast.